পূর্ণ শক্তি নিয়ে উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বর্তমানে মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ ও খেপুপাড়া উপকূল অতিক্রম করছে। ঘূর্ণিঝড়টি কিছুক্ষণের মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিমালের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি দোকানপাট লণ্ডভণ্ড হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। প্রাণহানির সংখ্যা এখনও জানা না গেলেও গত রাত 9টা পর্যন্ত দুইজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। জানা গেছে মংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কোলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রিমাল। হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে 31 মে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন আসার জন্য আহ্বান জানাচ্ছি। গতরাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এছাড়া ঝড়ের প্রভাবে হওয়া অস্বাভাবিক জোয়ারের তোরে বরগুনার আমতলিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এদিকে রিমালের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিষখালি, সন্ধ্যা, পায়রা, আন্দারমানি, গোলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আশঙ্কার তুলনায় আগেভাগেই ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। বাগেরহাটের বলেশ্বর, পানগুছি, খাসিয়াখালি এবং দড়াটানা নদীর পানি বিপদসীমার উপরে। এতে শরণখোলা ও মোড়লগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার পানি বেড়ে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। বাগেরহাটে 5 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মংলার শেলা নদী ও পশুর নদীর পানি বিপদসীমার ওপরে। রাস্তা ভেদ করে জয়মুন এলাকায় পানি ঢুকে পড়েছে। চট্টগ্রামে রিমালের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। কক্সবাজারে বঙ্গোপসাগরের জোয়ারে প্লাবিত হয়েছে 21টি গ্রাম। সুরুজ আহমেদ, কালবেলা।